আসসালামু আলাইকুম। আজ 30 মে 2023 রুশ মঙ্গলবার। এখন আমি আছি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বাট্টাজোর হাটে। এই হাটে প্রতি সপ্তাহে 2 দিন বসে, মঙ্গলবার ও শুক্রবার। তো মঙ্গলবার হাটটি বড়। তো 2023 কোরবানির জন্য আপনাদের এখানে খাসি এবং শালের দাম দর জানাবো। আর এই হাটে কেতার হাসিল হলো 70 টাকা হারে, বেকেতা হাসিল 3 টাকা হারে। তো আমার ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এখানে আপনাদের এখন দেখাচ্ছি বিভিন্ন ধরনের খাসি এবং ছাগলের দাম দর। এখানে একটা খাসি আছে, এই বাইক আছে ভাই। আপনার খাসিটা যাচ্ছে ভাই, যাচ্ছে খাসিটা? আচ্ছা, কোরবানি চলবো না? বয়স কেমন হয়েছে? বয়স হয়েছে না? আচ্ছা, দাম চাইতেছেন কেমন? ১২,০০০ দাম চাচ্ছে। আচ্ছা, কাস্টমার কেমন দাম বলতেছে? কত দাম বলতেছে? ৭.৫ কটা আনছিলেন? একটাই না? তো আপনার টার্গেটটা কেমন, কত হলে ছাড়া আসা আছে এটা? আচ্ছা, তো ৭.৭ হয়েছে, দিবে যেখানে বাইক এগুলো যাচ্ছে না? আচ্ছা, দাম চাইতেছেন কেমন? ৯.৫ দাম চাইতেছেন? আচ্ছা, দাম হইতেছে কেমন? ৬.৬ দাম হচ্ছে। আচ্ছা, তো এটা কি পাটি নাকি? এটাও খাসি না? আচ্ছা, এটা কেমন দাম হলে দেওয়া যাবে? এটা ৭,০০০ হলে বিক্রি করে দেবেন না? আচ্ছা, তো এই যে আপনারা যারা কোরবানির জন্য ছোট ছোট খাসি খুঁজতেছেন, নিতে পারেন এই ধরনের খাসি। আচ্ছা, এটা দরতে নিত না? এটা দেখতে গেছে। আচ্ছা, এটা দাম চাইতেছেন কেমন? ৭,০০০ দাম হইতেছে কেমন? ৫,৫০০ দাম হইতেছে। আচ্ছা, তো আপনি কি ব্যবসা করেন? আচ্ছা, কটা আনছিলেন আজকে? ১২,১৪টা বিক্রি হয়েছে কেমন? ৩-৪টা বিক্রি হয়েছে না? আচ্ছা, এই হাটে তো কি 2 দিন আসেন, একদিন আসেন? এখানে একদিন আসেন না? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো আপনারা বাটাজোর হাটে আসলে ওনারা পাবেন। এই যে অনেক খাসি নিয়ে আসছেন। এখানে আপনাদের আরও কিছু খাসি দেখতে পাচ্ছি। খাসিগুলো যাচ্ছে ভাই? আচ্ছা, এটা কি পালা লাগে নাকি? আচ্ছা, জোড়া দাম দিতেছেন কেমন ভাই? ১৪ চাইতেছেন? আচ্ছা, ১৪ যাচ্ছে ভাই। দাম হইতেছে কেমন ভাই? ১০ বলে না? আনছেন কি? ২টা আনছেন আর আনছেন? ২টাই। আচ্ছা, তো আপনার সারা সেন্দ আপনার কত হইলে ছেড়ে দেবেন? আচ্ছা, তো উনি আর ৫০০ ছেড়ে দিবেন। দেখেন ২টা খাসির বাচ্চা উনি নিয়ে আসছেন। আচ্ছা, এগুলি কি আপনার কেনা ভাই? বাড়ি বাড়ি কোথায় আপনার? আচ্ছা, উনার নিজের বাড়ি খাসি। তো এই যে এখানে এখানে একটা খাসি আছে। আপনার খাসিরা যাচ্ছে? ২ দাঁতের খাসি, দাম চাইতেছেন কত? ১২,০০০ দাম চাচ্ছে উনি ২ দাঁতের খাসি। কাস্টমার কেমন দাম বলতেছে? ৮.৫-৯ দাম বলতেছে। আচ্ছা, ওনার খাসি। তো আপনার ছাড়ার টার্গেটটা কেমন, কত হলে ছাড়ে দেবেন এটা? ১০ হলে বিক্রি করে দেবেন? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ১০,০০০ হলে উনি ছেড়ে দেবেন এই যে খাসিটা। তো এখানে চাষা, এটা কি বাচ্চা সহ নাকি? এটা কি খাসি? ও আচ্ছা, এই খাসি যাচ্ছে চাষা, এটা দাঁতুরছে? আচ্ছা, কোরবানি চলবো তো নাকি? আচ্ছা, আচ্ছা, দাম চাইতেছেন কেমন? ৭,০০০ দাম চাচ্ছেন। দাম হইতেছে কেমন? আচ্ছা, আমি তো নিমন চাষা, ঠিক আছে, কত হইতেছে দাম? দাম হইতেছে না? আচ্ছা, ৫,৫০০ দাম হচ্ছে, ৭,০০০ দাম হচ্ছে। এই যে নিয়ে আসছে। এটা কিসের বাচ্চা? এটা কিসের বাচ্চা? এটা পাটি। এটার দাম চাইতেছেন কত? ৩,০০০ টাকা। আপনার বাড়ির? আচ্ছা, ওনার বাড়ির তামাড়ের। আচ্ছা, তো এই যেখানে এই তো খাসি ভাই না? যাচ্ছে ভাই, এগুলি পালা লাগে না? পালার জন্য খাসি, এই যে ২টা খাসি। আচ্ছা, ২টা দাম চাইতেছেন কত ভাই? ১৩,০০০ দাম চাচ্ছে না? ২টা খাসির বাচ্চা। আচ্ছা, কাস্টমার কেমন দাম বলতেছে ভাই? ৮,৮ বলতেছে। আর ২টা খাসির বাচ্চা, এই যে দেখেন বাটাজোর বাজারে। তো আপনার ছাড়া কত চিন্তা, আপনারা কত ছাড়া দেবেন? ১০ হলে বিক্রি করে দেবেন? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। মানে ১০,০০০ হলে ২টা খাসির বাচ্চা বিক্রি করে দেবেন। তো এখানে আরও ২টা খাসি আছে। তো এখানে কিছু খাসির দাম জানাচ্ছি বাটাজোর হাটে।
অনেক বড় একটি হাট এটি। এখানে আপনাদের তাছাড়া কিসের বাচ্চা সাথে এডিয়া আটির বাচ্চা, দাম চাইতেছেন কত? 7,000 দাম চাইতেছেন। কাস্টমার দাম কত বলতেছে? 5,000-এর উপরে বলতেছে না? আপনার বাড়ির বাড়ির জিনিস? আচ্ছা, দাম হচ্ছে তো এখানে আপনাদের আরও কিছু ছাগল এবং খাসিরা থাকছে। আচ্ছা, দাম চাইতেছো কত? 14,000 দাম চাইতেছো। আচ্ছা, কাস্টমার দাম কম বলতেছে? 10,000-11,000 বলতেছে। দাম 14,000 টাকা চাওয়া হচ্ছে। এই যে দেখেন কোরবানির জন্য খাসি, এই যে বাটাদুর হাটে, তো এখানে আপনাদের কাছে। আচ্ছা, এটা কি গারল না বেড়া কোনটা? গারল, গারল না? আচ্ছা, গারল, এই যে এটা হলো পাঠা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার দাম দিতেছেন কেমন? পাঠাটার, পাঠাটার দাম কত দিতেছেন? শুধু পাঠাটা? আচ্ছা, আর এই পাঠার দুইটা বাচ্চা হলো? এই দুইটা না, আর যেটা ঘরের মাছ হাতে নাই আর কি। আচ্ছা, কোনটা পাঠার বাচ্চা, কোনটা বাড়ির বাচ্চা? আচ্ছা, এগুলোর বয়স কেমন? মাস হয়েছে? আচ্ছা, এগুলো দুধ দুধের কানাকাটি করবো না? দুধ দেয় না, দুধ দেয় না? আচ্ছা, চাষাই জোড়াটার দাম দিতেছেন কেমন? 8,000 টাকা জোড়াটা দাম যাচ্ছে উনি। আচ্ছা, কাস্টমার কেমন দাম বলতেছে জোড়াটা? 3,000-4,000 না? আচ্ছা, এটা কি আপনার কিনা না বাড়ির? বাড়ির? আচ্ছা, বাড়িতে কি আরও মাছ ছাগল আছে না নাকি? আচ্ছা, ওরা বাড়ির এইগুলি তো। এই দুটা কেমন হলে ছাড়ি দিতে পারবেন? কত হলে? 5,000-5,000 ছাড়ে দিবেন না? আচ্ছা, আর পাটার কেমন দাম হইতেছে? 14,000 দাম বলতেছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো ওই চাচা নিয়ে আসেন, বাড়ি কোথায় আপনার? মল্লিক বাড়ি। বাড়িতে কি খামার আছে নাকি? আচ্ছা, এমনি অল্প কিছু করে পালেন নাকি? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো এখানে আপনাদের আরও কিছু খাসির দাম দর দেখাচ্ছি। এখানে ভাই খাসিগুলো যাচ্ছে? আচ্ছা, দুইটা না? আচ্ছা, জোড়া জোড়া দাম দেখাচ্ছেন কেমন ভাই? আচ্ছা, আপনি কত চাইতেছেন? 15,000-16,000 দাম হইতেছে। আপনি 20,000-22,000 দাম চাচ্ছেন না? আচ্ছা, আপনার বাড়ির খাসি? আচ্ছা, 15,000-16,000 টাকা দাম চাচ্ছে ভাই। তো আপনার ছাড়ার আশা কেমন? কত হলে ছাড়ে দেওয়ার আশা আছে? এটা বিশের মতো ছেড়ে দিবেন না? আচ্ছা, তো উনি 20,000-এর মতো হলে ছেড়ে দিবেন। তো আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এই যে এগ্রো টিভিডি দেখেন, 20,000 টাকা হলে ছেড়ে দিবেন। এখানে আপনাদের এখানে আরও কিছু আসসালামু আলাইকুম চাচা, এটা কি পাটি নাকি ছাগল? পাটি না? এর কী জাতিটি? রাম ছাগল। আচ্ছা, রাম ছাগলের বাচ্চা। তো দেখেন চাচা, 7,000 রাম ছাগল না? পাঠা এটা না? আচ্ছা, পাঠার দাম চাইতেছেন কেমন? 10,000 দাম হইতেছে কত? আচ্ছা, আর এই যে ছাগলটা দাম চাইতেছেন কেমন? 12,000 এটার দাম হয়েছে? হ্যাঁ, হয় নাই না? আচ্ছা, দুটি আনছেন? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো বাচ্চা নয় সাথে না? আচ্ছা, 8,500 বিক্রি করছেন? হ্যাঁ। আর দুই কি বাচ্চা? ছোটো একটা খাসি বাচ্চা, একটা পাটি বাচ্চা। আচ্ছা, এটা নাকি? না না, আচ্ছা, ওইদিকে না? আচ্ছা, তো ছোটো বাচ্চা না? আচ্ছা, তো উনি বেঁচেই যান। এই দুটা বাচ্চা 8,500 টাকা বিক্রি করছেন, রাম ছাগলের বাচ্চা, একটা খাসির বাচ্চা, একটা পাটির বাচ্চা। বাটাতে বাড়ি অনেক ছাগল এবং খাসি আমদানি হয়েছে, আর অনেক বড়ো একটি হাট। এই হাটে আসতে চাইলে আপনারা আগামী মিশকম সড়কে সিস্টোর হয়ে আসতে পারেন। সিস্টোর থেকে হাটে জন্মপতি সিন্দি ভাড়া 50 টাকা। ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেল এগ্রো টিভি সাবস্ক্রাইব করুন, আমার ফেসবুক পেজ ফলো করুন। সকলে ভালো থাকুন, সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।